আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী, অনলাইন ক্লাসের এই পর্বেও সবাইকে ইকোনমিক্স স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের, অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক গণিত এবং দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের একটি কমন টপিকস। টপিক্সটি হলো কাম্যকরণ বা চূড়ান্তকরণ, যাকে ইংলিশে বলা হয় অপটিমাইজেশন। তো অপটিমাইজেশন এই অধ্যায়ের আজকে আমরা মুনাফা সর্বোচ্চকরণ বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব। ক্লাস নম্বর 6 অলরেডি আমরা পূর্বে আরও 5টি ক্লাস এই টপিক্সের উপর করা হয়েছে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা ফার্মের মোট ব্যয় অপেক্ষক অর্থাৎ টোটাল কস্ট ফাংশন দেওয়া আছে এবং তার চাহিদা অপেক্ষক দেওয়া আছে। তো এখান থেকে মুনাফা যেটা সর্বোচ্চ হয় কোন পরিমাণ উৎপাদন করলে সেই পরিমাণ উৎপাদন বের করতে হবে, আর একটা সর্বোচ্চ মুনাফার আসলে পরিমাণটা কত সেটা নির্ধারণ করতে হবে। তো এখন আমরা যখন মুনাফা বের করব, এখানে একটা ফার্মের কথা আছে, তো ফার্মের যখন বিষয়টা আসবে তো ফার্মের আলটিমেট যে অবজেক্টিভ বা তার যে গোল সেটা হলো মুনাফা সর্বোচ্চকরণ করা। তো মুনাফা সর্বোচ্চকরণ করতে হলে অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ কখন হবে, সহজ কথায় এটার একটা সূত্র আছে, সেটা হলো যখন এই প্রফিট সমান রেভিনিউ মাইনাস কস্ট, অর্থাৎ এটা হলো প্রফিট মুনাফা সমান আরতে হলো মোট আয়, এবং মোট আয় থেকে সি কস্ট, মোট ব্যয় যদি বাদ দেওয়া হয় তারপরে যে অংশটুকু থাকে সেটাই হলো মুনাফা। এখন এই মুনাফাটা সর্বোচ্চকরণ করার জন্য কতটুকু উৎপাদন তার করা দরকার সেটাই আমরা দেখব। তাহলে শুরু করা যাক। এখানে সমাধানে আমাদের যে ফাংশনগুলো দেওয়া আছে সি সমান কস্ট ফাংশন, এখানে সি বা টিসি একই অর্থে ব্যবহৃত হবে, অর্থাৎ সি মানে মোট ব্যয়, টিসি মানে টোটাল কস্ট, মোট ব্যয়, অর্থাৎ তাহলে মোট ব্যয় অপেক্ষক দেওয়া আছে, এখানে কিউ দিয়ে এটা হলো একটা চাহিদা অপেক্ষক দেওয়া আছে। তাহলে এই দুটো ফাংশন অর্থাৎ যে অপেক্ষক আমাদের দেওয়া আছে তার উপর বেসিস করে আমাদের সমাধান করতে হবে। তো এখন আমরা এক নম্বর কোয়েশ্চেন যদি সমাধান করি তাহলে আমাদের দরকার এক নম্বর সমাধান, আমরা লিখতে পারি সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন নির্ণয়ের জন্য নিম্নরূপে অগ্রসর হই, অগ্রসর হই। তো এটা জাস্ট আমরা লিখে নিলাম। এখন এই যে আমাদের মুনাফার আমরা আগেই লিখছি যে প্রফিট সমান মোট আয় মাইনাস মোট ব্যয়, তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে প্রথমে মোট আয় ফাংশন। তো মোট আয় ফাংশনের যেটা সূত্র সেটা হলো, আমরা যেহেতু আর দিচ্ছি, আর দিয়ে আমরা বুঝাই যে টোটাল রেভিনিউ, এটা আসবে প্রাইস ইনটু কোয়ান্টিটি। অর্থাৎ মোট আয় তখনই আসে যখন সাপোজ একজন 5টা ফ্যান উৎপাদন করলো, তাহলে তার প্রত্যেকটা ফ্যানের দাম যদি 2000 করে হয় তাহলে 5টা ফ্যানের সেটা প্রাইস হবে কত, 5 × 10 অর্থাৎ 10,000 টাকা। তো 10,000 টাকা তার হলো মোট আয় হলো। এখন যদি ব্যয় হয়ে যায় যে তার 8,000 টাকা, তাহলে 8,000 ব্যয় বাদ দিলে যে 10,000 থেকে 8,000 বাদ দিলে 2,000 টাকা থাকে, এই 2,000 টাকাই হলো তার কি প্রফিট বা মুনাফা। তো ঠিক সেরকম আমরা এই রেভিনিউ মোট আয়টা প্রাইস গুণিত কোয়ান্টিটি হিসেবে আসে। তো আমার ফাংশনে কিউ আমার আছে, এখন প্রাইসটা আমাকে বের করে নিতে হবে, তার মানে এই যে এই ফাংশন যেটা দেওয়া আছে এখান থেকে আমার সাইড চেঞ্জ করে নেব। পিটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে পি এদিক চলে আসলো, মাইনাস ছিল সমানের এদিকে নিয়ে আসলে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে পি সমান 100 এখানে আছে আর কিউ এদিকে নিয়ে চলে আসবো, কিউটা মাইনাস হয়ে গেল। তাইলে এই যে পি এর যে ফাংশন আমরা পালাম এটা, তাহলে এখানে আমরা এই সেম জিনিসই লিখব, পি এর যে ফাংশন পেলাম কত 100 মাইনাস কিউ, আর জাস্ট এখানে আমরা কিউটাকে এভাবে রাখবো, কারণ প্রাইস দাম এতটুকু তার সাথে কতটুকু উৎপাদন হয়েছে কিউ পরিমাণ সেটা গুণ করে দিয়েছি। তো এখন আলটিমেট এটা আমরা গুণ করে নিই, 100 এর সাথে এটা গুণ করলে 100 কিউ মাইনাস কিউ স্কোয়ার,
তাহলে যেটা পেলাম এটা হলো আমাদের মোটাই ফাংশন অর্থাৎ রেভিনিউ ফাংশন তাহলে এটা আমাদের আর ফাংশন বেরিয়ে গেল তো এখন আমাদের মুনাফা যে প্রফিট ফাংশন দরকার মুনাফা অপেক্ষকটা বের করতে হবে মুনাফা অপেক্ষক মুনাফা অপেক্ষক কিভাবে বের করব প্রফিট সমান রেভিনিউ মাইনাস কস্ট ফাংশন তো রেভিনিউ তো অলরেডি আমরা এখানে পেয়ে গেলাম 100Q মাইনাস কিউ স্কোয়ার মাইনাস এই যে টোটাল কস্ট ফাংশন আছে এখানে সূত্র অনুযায়ী কিন্তু মাইনাস বসলো কারণ আমরা বলছি প্রফিটটা রেভিনিউ থেকে কস্টটা বাদ যাবে তাহলে এই মাইনাসের কারণে আমরা যদি ব্র্যাকেট দিই তাহলে আমরা পরবর্তীতে সাইনটা চেঞ্জ করব একবারে আর আমরা সাইন চেঞ্জ করলাম না 1/3 QQ মাইনাস 7Q স্কোয়ার প্লাস 111Q প্লাস 50 ওকে এখন যেটা করব আমরা এই যে প্রথম পার্টটা যা আছে আমরা সেটা রাখলাম মাইনাস কিউ স্কোয়ার দিলাম এই মাইনাস এরপর আমরা ব্র্যাকেটটা উঠাই দেব তো ব্র্যাকেটটা উঠাই দিলে যে জিনিসটা আমাদের হবে ভিতরে চিহ্নগুলো সবগুলো পরিবর্তন হয়ে যাবে কারণ মাইনাসের কারণে প্রত্যেকটা সাইনটা চেঞ্জ হয়ে যায় তো এখানে আমরা 1/3 কিউ এটা দিলাম এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল এটা মাইনাস আছে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 7Q² এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 111Q এটা প্লাস ছিল মাইনাস 50 ওকে তো এটা আমরা দিয়ে দিলাম এখন আমাদের কাজ হলো এই যে আমরা ফাংশন অপেক্ষক পাচ্ছি এর ভিতরে আমরা দেখব যে যোগ বিয়োগ করে এটা ছোট করা যায় কিনা সেটা আমরা দেখব আরেকটা জিনিস এটা যখন আমরা যেহেতু আমাদের অন্তরকরণ করতে হবে অর্থাৎ ডেরিভেটিভ করা লাগবে তারপর আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা লাগতে পারে তো এই কারণে যখন একটা অপেক্ষক থাকে সবসময় আমরা যেটার ঘাতটা বেশি অর্থাৎ পাওয়ারটা বেশি সেটা আমরা শুরুর দিকে রাখবো তো এখানে দেখছি কিউ এর উপরে 3 আর একটা আছে কিউ এর উপরে স্কয়ার তাহলে নিশ্চয়ই যেটার উপরে পাওয়ারটা বা ঘাতটা বড় কিউ এর উপর 3 সেই টার্মটা আমরা শুরুতে লিখব তাহলে এখানে আমরা লিখব মাইনাস 1/3 QQ তারপরে আমাদের যেটা এবার স্কয়ারের টার্ম নেব তাহলে স্কয়ার আছে এখানে 7টা কিউ স্কয়ার এখানে একটা আছে মাইনাস কিউ স্কয়ার তাহলে মাইনাসটা বাদ যে প্লাস 6টা কিউ স্কয়ার থাকে তাহলে আমরা প্লাস 6টা কিউ স্কয়ার দিলাম এরপরে আসছে কি কিউ এর টার্ম তো কিউ এর টার্ম আছে এখানে 111টা কিউ আর এখানে 100টা কিউ তাহলে 11টার আগে মাইনাস আর এখানে প্লাস তাহলে প্লাস বাদ যে কি থাকবে শুধু মাইনাস 11টা কিউ থাকবে তাহলে 11টা কিউ লিখলাম এবার আরেকটা টার্ম আছে কি ধ্রুবক কনস্ট্যান্ট টার্ম আর কোনো টার্ম নাই তাহলে মাইনাস 50 আমরা এখানে লিখে দিলাম তাহলে আমাদের এখন যেটা হলো এই যে এইটাই হলো আমাদের আলটিমেট সেই প্রফিট ফাংশন অর্থাৎ এই ফাংশনের উপরে বেস করে তাহলে আমরা প্রফিট ফাংশন পেয়ে গেলাম এই যে আমাদের প্রফিট মানে হলো কি মুনাফা অপেক্ষক তো মুনাফা অপেক্ষক যখন আমরা পেয়ে গেলাম এখন আমরা মুনাফা সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ যেটা আমরা শিখছিলাম যে কন্ডিশন অনুসারে অর্থাৎ প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কোন উৎপাদন স্তরে মুনাফা সর্বোচ্চকরণ হবে এবং সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত তো এই যে এত খাটাখাটনি করে আমাদের আলটিমেটে মুনাফা অপেক্ষকটা বের করলাম অর্থাৎ অনেক সময় ফাংশনে মুনাফা অপেক্ষক দেয়া থাকে আবার অনেক সময় থাকবে না সেটা টেকনিক্যালি এভাবে স্টেপ বাই স্টেপ বের করে নিতে হবে তো এখন আমরা এই মুনাফা অপেক্ষক থেকে পরবর্তী ধাপে কিভাবে অগ্রসর হতে হয় সেটা দেখব তো আমরা যে মুনাফা অপেক্ষক পেলাম অর্থাৎ প্রফিট ফাংশন পেলাম এটা এখন এইটাকে আমরা প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তের বেসিসেই আমরা পরবর্তী যে দুটো প্রশ্ন আছে এই প্রশ্নের সমাধান করব তাহলে এখন এই মুনাফা অপেক্ষকের আমাদের প্রথম হলো প্রয়োজনীয় শর্তটা যাচাই করা প্রয়োজনীয় শর্ত তাহলে প্রয়োজনীয় শর্তটা হলো ফার্স্ট অর্ডার ইজ ইকাল টু জিরো তাহলে ডি প্রফিট ফাংশন নিচে হলো ভ্যারিয়েবল ডি কিউ এখানে ভ্যারিয়েবল হলো কিউ তো এটা সমান আমরা কি বসাবো জিরো বা আমরা এই সাইডে লিখি d/dq এই প্রফিট যেখানে আছে এই প্রফিট ফাংশনটা আমরা বসাই দেব তাহলে মাইনাস 1/3 QQ প্লাস 6Q² মাইনাস 11Q মাইনাস 50 এটা সমান জিরো আচ্ছা এবার আমরা এখান থেকে লিখি তো এখানে আমরা কিউ এর সাপেক্ষে কি করব অন্তরকরণ করব ডিফারেন্সিয়েশন যেটা বলে
तो वन भाग जेटा थ्री आसे सेटा आमरा राखलाम इनटू एखाने जेटा हबे पावर फांगशनेर रूल किऊ किऊ ताहले पावर फांगशनेर अंतर्करण करले पावरटा आगे चले आसबे अर्थात थ्री किऊ आर पावर थेके एक बार जाबे ताहले थ्री किऊ स्क्वायर तो एटुक हये गेल एखन हलो प्लस सिक्स एखाने आसे एबार पावर फांगशन भांगले कि हय टू आगे चले आसबे ताहले सिक्स एर साथे गुण हले छय दुगुणी बारो किऊ पावर छिल दुई एक बाद गेले एटा एक थाके अर्थात पावर एकटा देया ना देया समान कथा ठीक आछे ताहले बारो किऊ हलो माइनस কিউ সাপেক্ষে যেহেতু করছি তাহলে কিউ সাপেক্ষে অন্তর্করণ করলে কিউ করলে ওয়ান হয় আর ধ্রুবকের সাথে গুণ করলে এগারোর সাথে গুণ করলে এগারো হয় আর এখানে পঞ্চাশ ফিফটি ফিফটিটা হলো শুধুমাত্র একটা ধ্রুবক সেটা যদি আমরা অন্তর্করণ করি তাহলে এটা জিরো হয়ে যায় সো ওইটা আর লেখার দরকার নেই তাহলে এইটা সমান জিরো লিখলাম ওকে এখন এই জায়গাটা আমরা সমাধান করে এই যে থ্রি লবে আছে এটা হরে আছে তাহলে আলটিমেট এটা কেটে গেল কেটে গেলে থাকলে মাইনাস কিউ স্কোয়ার প্লাস টুয়েলভ কিউ মাইনাস ইলেভেন এটা সমান হলো জিরো এটাকে আমরা যেহেতু এটা প্রথম পার্ট ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেই পাইছি কিন্তু এই জায়গায় আমরা কাটাকাটি জন্য পরের লাইনটা রাখছি এটাই হলো আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন অর্থাৎ এফ ও সি কারণ এই টার্মটায় আমরা যখন পর্যাপ্ত শর্ত বের করব তখন আমাদের এই টার্মটুক লাগবে এটা মাথায় রাখতে হবে ওকে তো এখন যে টার্মটা আমরা পাইছি এই টার্ম থেকে আমাদের সমাধান বের করতে হবে কিউ এর মান বের করতে হবে তাহলে অনেকেই এই যে মাইনাস কিউ স্কোয়ার থাকলে যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে থাকে বেশি তো এই জন্য সহজ উপায় হলো মাইনাসটাকে অমিট করা তাহলে আমি মাইনাস কমন নিলাম কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে কিউ স্কোয়ার এর জায়গায় মাইনাস ছিল এখন ব্র্যাকেট দেওয়ার ভিতরে কী হয়েছে প্লাস হয়ে গেছে এটা প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস এটা মাইনাস ছিল হবে প্লাস এগারো এটা সমান জিরো তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি কিউ স্কোয়ার মাইনাস টুয়েলভ কিউ প্লাস ইলেভেন সমান জিরো এই মাইনাসটা জিরো নিচে ভাগ করে দিলে মাইনাস চলে যাবে এখন শুধু এই অংশটুকু থাকবে এখন আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে ধ্রুবক টার্ম ইলেভেন এবং কিউ স্কোয়ারের আগে সহগ আছে কিছু নাই মানে এখানে ওয়ান আছে তাহলে এগারোকে এগারো তাহলে এগারোকে এমন একটা সম্পর্ক করতে হবে যেটা বারো কিউ বানানো সম্ভব তাহলে আমরা জানি এগারোকে এগারোকে এগারো করা যায় এবং এগারোর সাথে একটা কিউ যদি যোগ করা যায় সেটা বারো কিউ হয় তাহলে আমরা সহজেই বের করে ফেলতে পারছি অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস তাহলে আমরা যদি এটা প্রথমে এগারো কিউ লিখি এখানে কিন্তু আমাদের মাইনাস বারো কিউ বানাতে হবে তো মাইনাস এগারোটা কিউ নিলাম আরেকটা কিউ যদি বাদ দিয়ে দিই অর্থাৎ মাইনাস এগারোটা কিউ আর মাইনাস একটা কিউ এক জায়গায় নিয়ে গেলে কী হয়ে যায় বারোটা কিউ হয়ে যায় কে হয় মাইনাস বারোটা কিউ প্লাস এদিকে যা আছে সেটা আমরা দিলাম ইলেভেন এটা সমান জিরো আচ্ছা এখন হলো আমরা উৎপাদকের ক্ষেত্রে এখানে কিউ টার্ম আছে কিউটা যদি আমরা এখানে কিনি কমন নিই তাহলে এখানে থেকে যায় কি একটা কিউ থাকে মাইনাস এখানে কিউ চলে যায় শুধু ইলেভেন থাকে ঠিক আছে এখানে আমরা যেটা কমন নেব এখানে যেহেতু আমাদের এটার সাথে টার্মের সাথে মিল হবে তাহলে এখানে মাইনাস আমরা ওয়ান কমন নিলাম মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কমন নিলে কিউ থেকে যায় কারণ মাইনাস নিয়েছে এটা প্লাস হয়ে গেছে আর মাইনাসের কারণে পরবর্তী প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ইলেভেন এটা সমান জিরো এখন যেটা আমরা করব এখানে কিউ মাইনাস ইলেভেন আছে এখানেও কিউ মাইনাস ইলেভেন আছে তাহলে এই টার্মটা আমরা কমন নিয়ে নিতে পারি কিউ মাইনাস ইলেভেন কমন নিয়ে নিলাম তাহলে কমন নিলে এখানে যেটা থাকছে কিউ মাইনাস ওয়ান কারণ কিউ মাইনাস ইলেভেন কমন নিয়ে মানে কি এটা চলে আসলে এই জায়গায় এখানে বাকি থাকে কি কিউ আর এইটুকু কমনের মধ্যে চলে আসে এখানে বাকি আছে কি মাইনাস ওয়ান এই জন্য আমরা মাইনাস ওয়ান দিলাম এবং এটা সমান জিরো ওকে তো এখানে এই কিউ এর মানটা আমরা লিখতে পারি সুতরাং কিউ মাইনাস ইলেভেন এইটা সমান জিরো অতএব কিউ সমান কত ইলেভেন অর্থাৎ কোয়ান্টিটি আমরা এগারো পাইলাম এখন আরেকটা কোয়ান্টিটিও কিন্তু আমাদের এখানে আছে অর্থাৎ কিউ মাইনাস ওয়ান এটা সমানও জিরো আমরা প্রথম পার্টটা সমান জিরো ধরে কিউ এর মান পাইছি ইলেভেন এবং এটা সমান জিরো এটাকে আমরা সাইড চেঞ্জ করলে মাইনাস ওয়ান ওইদিক পাঠাই দিলে কী হবে অতএব কিউ সমান ওয়ান তাইলে এখানে যেটা হলো আমরা কিউ এর অর্থাৎ কোয়ান্টিটি দুইটা পাইছি একটা হলো কিউ ওয়ান আর একটা হলো ইলেভেন
এখন আমাদের প্রশ্নের কিন্তু সমাধান হয়নি আমাদের বলেছে যে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ নির্ণয় করে এখন পরিমাণ তো হয়েছে একটা বলছে যে কোয়ান্টিটি 11 একক আরেকবার বলতেছে কোয়ান্টিটি 1 একক এখন কত নাম্বার কোয়ান্টিটিতে আমাদের যে মুনাফা সর্বোচ্চকরণ হবে এটা কিন্তু এখনো আমরা পাইনি এখন আমাদের কি করতে হবে আমাদের যে পর্যাপ্ত শর্ত সেটা আমাদের যাচাই করলেই আমরা নির্ধারণ করতে পারব আসলে কোন পরিমাণ কোয়ান্টিটিতে এই মুনাফাটা সর্বোচ্চকরণ হবে তাহলে আমরা এই নোট করে রাখতে পারি যেখান থেকে আমরা কিউ এর মান পাইলাম একটা কিউ পাইছি 11 আর একটা পেলাম কিউ সমান 1 তাহলে এই যে আমাদের কোয়ান্টিটি দুইটা পাইছি এই দুইটা নিয়ে এখন আমরা পর্যাপ্ত শর্ত যাচাই করব এবং পর্যাপ্ত শর্তের যাচাইয়ের উপর ভিত্তি করে তখন আমরা একটা কনক্লুশনে আসতে পারব এখন আমরা পর্যাপ্ত শর্ত যাচাই করব তো তার আগে আমরা প্রয়োজনীয় শর্ত থেকে কোয়ান্টিটি পাইছি দুইটা একটা 11 এবং একটা 1 তো আরেকটা আমরা পাইছিলাম প্রয়োজনীয় শর্ত থেকে প্রথমবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে অর্থাৎ ফার্স্ট অর্ডার কন্ডিশন আমরা যেটা ডেরিভেটিভ করেছিলাম সেটা এই অংশ পাইছি এখন এই পার্টটা আমাদের পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে লাগবে তো পর্যাপ্ত শর্ত যখন আমরা লিখব তখন আমাদের ডি স্কয়ার প্রফিট ফাংশন অর্থাৎ এই যে আমরা মুনাফা অপেক্ষককে প্রথমবার ডেরিভেটিভ বা অন্তরকরণ আমরা করছি এখন আবার তাকে আরেকবার করব কিসের সাপেক্ষে ডি কিউ স্কয়ার অর্থাৎ কিউ ভেরিয়েবলটাকে আবার সেকেন্ড টাইম করব অর্থাৎ এইটা অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি ডি ভাগ ডি কিউ আর আগে আমরা শুরুর দিকে লিখছিলাম ডি মুনাফা ফাংশন ভাগ ডি কিউ এটা লিখলাম এখন এটা মাথায় রাখতে হবে আমরা প্রথম যেটা অনেকে ভুল করে দেয় প্রয়োজনে শর্ত ফার্স্ট অর্ডার ইজিক্যাল টু জিরো বসাইছিলাম বাট সেকেন্ড ডেরিভেটিভ যখন আমরা পর্যাপ্ত শর্ত করব তখন কিন্তু এটা সমান আর জিরো বসানো যাবে না ওকে তো এখন আমরা লিখি ডি ভাগ ডি কিউ এটুক রাখলাম এখন এই ফাংশনটুক ছিল কোনটুক এইটা প্রথমবার ফার্স্ট অর্ডার কন্ডিশন করে যে টার্মটা পাইছি সেটা লিখব মাইনাস কিউ স্কোয়ার প্লাস 12 কিউ মাইনাস 11 এই টার্মটুক ছিল ওকে এখন আমরা কিউ এর সাপেক্ষে অন্তরকরণ যদি করি তাহলে এখানে কি আছে মাইনাস আছে মাইনাস থাকলো আর পাওয়ার ফাংশন টুটা আগে চলে আসলো আর কিউ আর দুইয়ের থেকে এক বাদ গেলে কিউ এর পাওয়ার থেকে 1 ওইটা লেখার দরকার হয় না প্লাস কিউ এর সাপেক্ষে কিউ এর করলে 1 আর 12 এর সাথে গুণ করলে 12 তো 12 আমরা পেয়ে গেলাম এখন কথা হলো এই যে আমরা যে অবস্থায় পেয়ে গেলাম আমাদের তো দেখতে হবে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের ক্ষেত্রে এটা পর্যাপ্ত শর্তে এটা জিরোর থেকে বড় নাকি জিরোর থেকে ছোট কিন্তু এখানে যেটা আছে যে আমরা এক্সাক্ট কিন্তু ভ্যালু পাইনি এই যে কিউ এর মান আমরা জানি না জানি আগে এখন ওইটা আমাদের বসিয়ে দেখতে হবে কিন্তু অনেক সময় আমরা এক্সাক্ট মান পেয়ে যেতাম যে অঙ্কগুলো ছোট ধাপে ছিল সেখানে হয়তো আমরা প্লাস অথবা মাইনাসের মানটা পেয়ে যেতাম কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা কিন্তু এখনো পাইনি এখন এই জায়গাটা আমাদের কিউ এর মানটা বসাতে হবে তো যেহেতু আমাদের কোয়ান্টিটি দুইটা তাহলে কোন কোয়ান্টিটি অর্থাৎ কোন উৎপাদনের পরিমাণে মুনাফা সর্বোচ্চকরণ হবে সেটা আমরা দেখব তাহলে প্রথমে আমরা ধরি কিউ সমান 11 হলে আমাদের এই ফাংশনটা ডি স্কোয়ার প্রফিট ভাগ ডি কিউ স্কোয়ার সমান এই যে আমরা যেটা পেলাম এখানে বসাবো কিউ এর মান তাহলে মাইনাস 2 কিউ এর মান আমরা ধরেছি কত প্রথমে 11 তাহলে 11 এখানে আমরা গুণ আকারে রাখলাম প্লাস 12 তাহলে যেটা হয় 11 দুগুণে 22 মাইনাস 22 তাহলে মাইনাস 22 থেকে 12 বাদ দিলে থাকে কত মাইনাস 10 তাহলে একবারে আমরা লিখে দিলাম মাইনাস 10 এটা কি জিরোর থেকে ছোট কারণ জিরোর থেকে ছোট বিধায় এটা মাইনাস মান আসছে তো অলরেডি আমাদের শর্ত ফিল আপ হয়ে গেছে তারপরও আমরা যাচাই করার জন্য পরবর্তী কোয়ান্টিটিটাও দেখব যে কিউ সমান 1 হলে কি হয় কিউ সমান 1 হলে সেম ফাংশনে আমাদের কি মান আসে তাহলে এখানে মাইনাস 2 কিউ এর মান আমরা দিলাম ধরলাম কত 1 এখানে তাহলে 1 হলে কি আসছে প্লাস 12 তো যেটা আসে আমরা এই সাইডে লিখতে পারি 2 অক্ষে 2 মাইনাস 2 আর এখানে প্লাস 12 তাহলে প্লাস 12 বড় মাইনাস 2 বাদ গেলে 10 থাকে তাহলে প্লাস 10 এবং প্লাস 10 গ্রেটার দ্যান 0 0 থেকে
বড় তাহলে আমাদের এখানে শেষে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ তাহলে এই যে q সমান 11 এই কোয়ান্টিটিতে আমাদের এই শর্তটা ফিল আপ আছে যে আমরা জানি যে আমাদের পর্যাপ্ত শর্ত যখন আমরা 0 থেকে ছোট মান আসে অর্থাৎ নেগেটিভ মান আসে সেটাই আমরা সেই জায়গায় আমরা কি পাই সর্বোচ্চকরণের শর্ত ফিল আপ হয়ে যায় তো পর্যাপ্ত শর্ত আমাদের এখানে ফিল আপ হয়ে যাচ্ছে কত কোয়ান্টিটি q সমান 11 তাহলে আমরা লিখতে পারি কাজেই সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ q সমান 11 একক তো আমরা এখানে জানি না যে এটা কি কি অর্থে ব্যবহৃত হয়েছে এজন্য আমরা একক অর্থে দিলাম তাহলে কোয়ান্টিটি 11 এটা হলে কি হবে এটার মুনাফা সর্বোচ্চকরণ হবে এটা উৎপাদনের পরিমাণ এখন পরবর্তী কোশ্চেন সেকেন্ড কোশ্চেন যেটা বলছে যে এই যে সর্বোচ্চ মুনাফার পরিমাণটা কত সর্বোচ্চ মুনাফার পরিমাণটা কত তো যেহেতু আমরা কিউ এর মানটা জানি এখন খুব সহজে আমরা বের করতে পারবো তো আমাদের মুনাফা ফাংশন ছিল এই যে শুরুর দিকে এখন ওই ফাংশনটাই আমাদের লাগবে তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ মুনাফার পরিমাণ এখন আমরা এটা কি করব প্রফিট ফাংশন যেটা আছে ওই ফাংশনটা আমরা আরেকবার লিখব তাহলে প্রফিট ফাংশন সমান মাইনাস 1 ভাগ 3 q এর উপরে পাওয়ার q প্লাস 6 q স্কয়ার মাইনাস 11 q মাইনাস 50 অর্থাৎ এই ফাংশনটা আমরা এখানে লিখলাম এখন কি করব q এর জায়গায় আমরা যে কোয়ান্টিটিতে আমার মুনাফা সর্বোচ্চ আছে যে যে জায়গায় 11 এই 11টা বসাই দেব তাহলে আমরা এখান থেকে বসাই মাইনাস আছে 1 ভাগ 3 আর 11 এর উপর পাওয়ার q প্লাস 6 11 স্কয়ার মাইনাস 11 ইনটু 11 মাইনাস 50 এখন আমরা এটা সমাধান করলে যেটা আসবে 11 কে 3 বার গুণ করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে এটা সহজে করে নিতে পারবা 11 কে 3 বার গুণ করে সেটা 1 এর সাথে গুণ করলে তাই থাকবে আর 3 দিয়ে ভাগ করার পরে যে মানটা থাকবে তার আগে কিন্তু মাইনাস থাকবে তো এটা করলে যেটা আসবে মাইনাস 443.67 প্লাস 11 এর স্কয়ার করলে হয় 121 তার সাথে যদি 6 গুণ করি তাহলে 726 আসে মাইনাস 11 11 গুণ করলে 121 মাইনাস 50 তো এখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে মাইনাস 443.67 মাইনাস 121 মাইনাস 50 এক জায়গায় করে নেব তার থেকে 726 এর থেকে এই এক জায়গার মানটা বাদ দিলে আমাদের নেট যে মানটা আসবে সেটা হলো 111.33 এত আমরা বলতে পারি মুদ্রা একক কারণ এটা হলো টাকাতে চলে আসছে যে মুনাফার পরিমাণ কিন্তু এটা টাকা হোক ডলার হোক যে কোনো টার্মে আসতে পারে তাহলে আমরা লিখতে পারি অতএব সর্বোচ্চ মুনাফার পরিমাণ 111.33 এত মুদ্রা একক তাহলে এই যে আমরা এখান থেকে সমাধান করে যে মুদ্রা এককটা পেলাম সেটাই হলো আমাদের সর্বোচ্চ মুনাফার পরিমাণ যেটা কত অ্যামাউন্ট হলো তো আশা করছি বিষয়টা বুঝতে পারছো তো এইভাবে যদি ধাপে ধাপে করা যায় তো খুব সহজেই এই ধরনের প্রশ্ন সমাধান করা যায় তো এই ছিল আমাদের আজকের টপিকসটি তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো এবং পাশের বেল বাটনে একটা হিট করে দিও যাতে করে পরবর্তীতে আমি যখনই শিক্ষামূলক ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পেতে পারো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ